ए मुसलमान बाबा जिरारी जुनायद बगदादी रहमतुल्लाह अलैह जगत विख्यात अल्लाहर एक जन ओली कामिल दार बुजुर्ग अल्लाह वाला बुजुर्ग ওই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ইবাদত খানায় বসে আছেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় জুনায়েদ তাড়াতাড়ি করিয়া যাও উমুক জায়গার মধ্যে ইহুদিরা বিশাল বড় আয়োজন করছি ওই জায়গাতে যাও আল্লাহ ওইখানে গিয়ে কি করব কয় গিয়া দেখো ইহুদি একজন পাদ্রি আসতেছে প্রধান অতিথি হইয়া সে ওইখানে বয়ান করবে তুমি ওইখানে গিয়া কিছুই বলবা না একটা কর্নারে বৈশা বৈশা পাদ্রির জবানের নসিহতগুলো শুনবা আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়ে গেলে জুনায়েদ আল্লাহর ওলি আল্লাহর হুকুম পালন করার জন্য ইবাদত খানার থেকে বের হইয়া চলে গেলেন গিয়া দেখেন হাজার হাজার দর্শক শ্রোতা বসা প্রধান অতিথি পাদ্রি এখনো আসে নাই এক কোণার ভিতরে রুমালটা মাথায় দিয়ে চেহারাটা ডাইকা আল্লাহর ওলি জুনায়েদ বসা আছে আল্লাহর ওলি জুনায়েদ যখন বসে গেছে কিছুক্ষণ পরে প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম আহলান সাহলান ওয়েলকাম দিয়া ইহুদিগ পাদ্রি নিয়া স্টেজে লোকেরা উঠছে চেয়ারে আইনা বসাইছি আইসা এখন বয়ান করবে ওয়াজ করবি এদের শ্রোতারা বয়ান শুনবি কিন্তু দেখা যাইতেছে অন্য অন্য সময় পাদ্রি আইসাই বয়ান শুরু করে দেয় আজকে কি হয়েছে জানা নাই মিনিটের পর মিনিট চলে যাইতেছে পাদ্রির জবানে কোনো নসিহত নাই আল্লাহু আকবার বলেন শ্রোতারা বসা আছে কোনো ওয়াজ নাই কোনো নসিহত নাই অনেক সময় পার হওয়ার পর একজন শ্রোতা মাঝখান দিয়ে দাঁড়ায় ডাক দেয় কামরার হুজুর অন্যান্য বর্ষর আইসাই ওয়াজ শুরু করে দেন আজকে মিনিটের পরে মিনিট চলে যায় আপনি কেন বয়ান করতেছেন না কি হইছে বলেন পাদ্রি ডাক দিয়া কয় আমি কেমনে বয়ান করব এই মজলিসের ভেতরে একজন মুসলমানের সাধক বসা আছে যার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমার ভিতরের ওয়াজ বন্ধ হয়ে গেছে ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কেসি সে डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब दिल में है दौलत ईमान नबी से तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान अल्लाह अकबर बोले ओखने पादरी डाक दिया कौन অন্যান্য বর্ষর আসিয়া বয়ান শুরু করে দেই আজকে কেমনে বয়ান করব এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সাধক পুরুষ বসা আছি যার আধ্যাত্মিক পাওয়ারের কারণে আমার ওয়াজ করা বন্ধ হয়ে গেছে কেমন মুসলমান কেমন ইমানদার কেমন আল্লাহওয়ালা মালিককে কেমনে রাজি করে পালাইছি এ মুসলমান বাবাজি শ্রোতারা ডাক দিয়া কামরার পাদ্রি আপনি বলেন এই মজলিসের ভিতরে কোন আলেম ওলামা কোন মুসলমান এখানে আসতে পারে না আমরা ওয়াজ শুনবো আর করুম কেন মুসলমান এখানে আসছে আপনি একটু দেখাইয়া দেন তার কল্লাটা ফালাইয়া দেই কেন মুসলমান এখানে ঢুকলো মুসলমান আসতে পারে না এরা নবীর উম্মতের দল পাদ্রি শিক্ষিত জ্ঞানী গুণী প্রজ্ঞাওয়ালা মেধাওয়ালা জ্ঞানওয়ালা ডাক দিয়া কয় তোমাদের কিছু বলার দরকার নাই আমি যেহেতু বুঝা বলাইছি এখানে একজন মুসলমানের সাধক পুরুষ আছে আমি তার সাথে বুঝা পরামর্শ করতেছি ইহুদি পাদ্রি ডাক দিয়া কয় হে মুসলমানের সাধক পুরুষ
আল্লাহর ওয়াস্তে বলি আপনি যেখানে আছেন সেইখান থেকে আপনি আমার কাছে আসেন, আপনার সঙ্গে আমার একটু বুঝা পরামর্শ আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মলফুজাতে গাজালের ভিতরে লিখেছেন, আল্লাহর বলি শ্রোতাদের মাঝখান থেকে দাঁড়ায় বললেন, আমার কোনো ভয় নাই, আমার মালিক আমার সাথে, আল্লাহ আছে। আসেন সামনে আসেন, পাদ্রি বরাবর আসলে পড়ি, পাদ্রির সামনে দাঁড়াইলে পড়ি, পাদ্রি ডাক দিয়া কয়, এই মজলিসে আপনি কেন আসছেন? এখানে কোনো মুসলমান আসতে পারে না, এই বাউন্ডারির ভিতরে কোনো মুসলমান ঢুকতে পারে না। পাদ্রি ডাক দিয়া কয়, আমি আপনার ডিস্টার্ব করার জন্য আসি নাই, আপনি ওয়াজ করবেন আমি ওয়াজ শুনবো, এতে অসুবিধার কি আছে? আপনি নসিহত করবেন আমি আপনার নসিহত শুনবো, এখানে আসলে কি হবে, কেন আপনি আমার বাধা দেন বলেন? অসুবিধা নাই, আপনি ডুইকা তো আমার ওয়াজ দেয় বন্ধ করে দিছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা কোরআন ওয়ালা, আপনারা নবীর উম্মত, তাহলে বলেন আপনি এখনো আসছেন? আপনাদের আলেম ওলামারা জান্নাতের বয়ান করেন, দোজকের কথা বলেন, আপনারা মরার পরে যেই জান্নাতে যাবেন, আমি সেইখান থেকে আপনার তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন সসম্মানে বিদায় করে দেওয়া হবে, আর যদি উত্তর দিতে না পারেন সবার সামনে আপনার মাথা আলাদা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কোন পাদ্রি দাঁড়ায় ডাক দিয়া কয়, চিন্তার কোনো কারণ নাই, অসুবিধা নাই, আপনি আমারে প্রশ্ন করবেন, অসুবিধা নাই করেন। এবার পাদ্রি ডাক দিয়া কয়, এক নম্বর প্রশ্ন, আমি আপনার কাছে জানতে চাই, আপনারা বলেন আল্লাহ এক, আমি জিজ্ঞেস করি আল্লাহর আগে কি, এইটা একটু বলতে হবে, আল্লাহর আগে কি এটা আমার একটু বলে দিতে হবে, আল্লাহর আগে কি, প্রশ্নগুলো একটু মনে রাখেন। এক নম্বর প্রশ্ন করে পাদ্রি, আল্লাহর আগে কি? দুই নম্বর প্রশ্ন করে, আমরা সামনের দিকে দেখি, আপনার আল্লাহ কোন দিকে দেখে? তিন নম্বরে, আপনাদের আলেম ওলামারা বয়ান করেন, জান্নাতের ভেতরে অনেক নাজ নিয়ামত দেওয়া হবে, জান্নাতের ভিতরে অনেক খানা পিনা দেওয়া হবে, যেই খানাগুলো মানুষ দুনিয়াতে চোখে দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই, এত রিজিক আমার আল্লাহ জান্নাতের ভেতরে রেখে দিয়েছে। আচ্ছা শুনেন, জান্নাতের মানুষগুলো জান্নাতে ফল খাবে, জান্নাতের নিয়ামত খাবি, আমরা জানি খানা খাইলেই পানি পান করলে পেশাব করা লাগে, খানা খাইলে টয়লেটে যাওয়া লাগে, পেট খালি করা লাগে, আপনারা বলেছেন বাত ওইখানে যাওয়ার পরে দিয়া খানা খাবে, কিন্তু মানুষের পায়খানার ব্যাগ হবে না, পেশাবের ব্যাগ হবে না, এইটা আমার বুঝে আসে না। কয়, আপনার প্রশ্ন আরও আসে না শেষ, কয়, আমার তিনটা প্রশ্ন করার কথা ছিল, তিনটাই করলাম। ওইখানেই আল্লাহর বলি জুনায়েদ বাগদাদি দাঁড়ায় ডাক দিয়া কয়, মালিক আমি এখানে আসি নাই, তুমি আমারে নিয়ে আসছো, আল্লাহ গো জান্নাত থেকে আমারে তিনটা প্রশ্ন করবে বলে বলেছে, আল্লাহ যেই তিনটা প্রশ্ন আমারে করেছে আমার স্মরণ নাই, আমার ইয়াদ নাই, আল্লাহ জ্ঞান মেধা প্রজ্ঞা এগুলো দেওয়ার মালিক আপনি, আল্লাহ গু হাজার হাজার লাখ লাখ ইহুদির সামনে আমি মুসলমানদের বেজ্জুত করিয়েন না, আল্লাহ আমারে সম্মান নিয়ে ফিরাইয়া দিয়ে সাহায্য চাইছে আল্লাহর কাছে, মালিকের কাছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জুনাইদ রে চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার মুখ দিয়ে তুমি খালি বলবা ভিতরে আমি আল্লাহ এলেম দান করতেছি। এইবার মুসলমানের সাধক পুরুষ দ্বারা ডাক দিয়ে বলেন, আচ্ছা আপনারে জিজ্ঞেস করি, যিনি প্রশ্ন করেন তিনি বড় হন, না যিনি জবাব দেন তিনি বড় হন? পাদ্রি ডাক দিয়া কয়, যিনি জবাব দেয় তিনি বড় হয়, তাইলে এখন আপনি প্রশ্ন করেনওয়ালা, আমি জবাব দেনেওয়ালা, আপনার কথা অনুযায়ী আপনি নিচে নাইমা দাঁড়ান আর আপনার চেয়ারে আমারে বসাইয়া দে, আপনার চেয়ারটাতে আমারে বসাইয়া দেন, যেহেতু আমি জবাব দিব।
পাদ্রির কথায় পাদ্রি দরা খায়া গেছি, পাদ্রি নিচে নাই মাদারাইছে, শ্রোতারা সব তাকায়া আছে, মুসলমান একজন হইলে কি হবে? আরে ওই যে নবীর সাহাবি হযরতে খালিদ বিন ওলিদের সামনে আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ সাহাবিরা আগামীকালকে 60,000 কাফেরের মোকাবেলা করা লাগবে, কারা কারা তৈয়ার আছে বলো? আগামীকালকে হয়তো জেহাদের ময়দানে গিয়া শহীদ হওয়া লাগবে, মা বাবা তোমার হারা হইয়া যাবে, বিবি হারা হইয়া যাইবা, সন্তান হারা হইয়া যাইবা, কে পারবা বলো 60,000 কাফেরের মোকাবেলা করতে হবে? এ নওজোয়ান মুসলমানেরা রে, তোমার আমার কিসের ভয়? তোমার আমার সাথে আছে আল্লাহ, সাহায্য আছে আমার আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, কুল কায়নাত আল্লাহর, আপনি আর আমিও আল্লাহর। সাহাবায়ে কেরামের সামনে থেকে টকবকে একজন যুবক, নাম হলো হযরতে খালিদ বিন ওলিদ, উনি দাঁড়ায় ডাক দেয়া কে, হুজুর বেশি সাহাবি লাগবে না, 60,000-এর মোকাবেলা করার জন্য আমি খালেদ একাই যথেষ্ট। ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, জব দিল মে হ্যায় দৌলত ঈমান নবী সে। আল্লাহু আকবর বলে, আহ আল্লাহু আকবর। তকবীর মে কলমা মে নামাজো মে আযা মে, হায় নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, ফরমাতে হ্যায় আদম কে মুঝে খুলদ তরি মে, লেখা হুয়া তো বাপ মিলা নাম মুহাম্মদ। আল্লাহু আকবর। এখন বলতেছে হুজুর 60,000-এর মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট, চিল্লে জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, খালেদ 60,000-এর মোকাবেলা একা কেমনে করবা? রসুলের সাহাবী ডাক দিয়া কই, নবীজি আপনি বলেছেন যারা কালমা বলা এরা হলো জীবিত, এরা হলো জিন্দা, আর যারা কালমা পড়ে নাই এরা হলো মরা। 60,000 কাফের যদি আমার মোকাবেলা করার জন্য আসি, এরা হইল মরা আর আমি একা হইলাম জীবিত, নবীজি গো মরা মানুষ আমার সাথে কেমনে লড়াই করবি? আমার জানা আছে আল্লাহর সাহায্য আছে, সাহায্য আল্লাহ করবেন। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ 313 জন যেমনে সাহায্য করেছেন, আমার আল্লাহর সাহায্য আছে, আমি আমার বিশ্বাস অন্তরের মধ্যে আছি। ওই সময় জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, আল্লাহ আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই, আমার সাথে তুমি আল্লাহ আছো। আপনার আমার নবী যখন গারে সুরের মধ্যে গিয়েছিলেন, মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফে যাইতেছিলেন, আবু বকর সিদ্দিকের লইয়া আল্লাহর নবী যখন পাহাড়ে আত্মগোপন করলেন গারো সুরের ভিতরে, কলিজার টুকরা যুবক একটু স্মরণ করো রে বাবা, আবু বকর ডাক দিয়া কয়, নবীজি ওই যে কাফের দেখা যায় তারা আসতে আসতে গুহার কিনারা চলে আসছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর কি হয়েছে বলো? কয়, নবীজি গো আমরা দুইজন বড় ভয় লাগতেছি। আমার নবী ডাক দেয় কে, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আমরা দুইজন নয়, ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মানা, ভয়ের কোনো কারণ নাই, আমরা দুইজন দুইজন নয়, আমাদের সাথে আমার আল্লাহ আছে। ভয়ের কোনো কারণ নাই, আছেন কি? জোরে বলতে হবে, আছেন কি? সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহর শক্তি আজও আছে না নাই? দুনিয়ার সব ধ্বংস হয়ে গেলেও আল্লাহর কোনো ধ্বংস আছে? আল্লাহর কোনো লয় ক্ষয় আছে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্ব বিকাজুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, আসমানের লয় আছে, ক্ষয় আছে, পাহাড় পর্বতের লয় আছে, ক্ষয় আছে, সাগর নগরের ক্ষয় আছে,
যাচ্ছে, জমিনের ক্ষয় আছে, মানুষ ধ্বংস হয়ে যাবে, আসমান হয়ে যাবে, পাহাড় দুলিশ্বাদ হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহর কোনো লয় নাই হয় নাই। এজন্য আল্লাহ নবীর ডাক দিয়ে বলেন, হে নবী আপনিও বলেন, কষ্ট হইতেছে, কষ্ট হয়, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين. الله কহে নবী আপনিও বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আপনার চিল্লে বলেন কার জন্যে, বড় করে কোন কার জন্যে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে, আমাদের মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, সে আল্লাহর কোনো লয় নাই ক্ষয় নাই। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, রিজিক দেনেওয়ালা আল্লাহ, সাহায্য করনেওয়ালা আল্লাহ। এ মুসলমান তোমার কিসের ভয়, তোমার কিসের ভয়? দুনিয়ার কেউ তোমার সাথে নাই, আল্লাহ আমার সঙ্গে আছে। কোন মানুষ আমার সঙ্গে কুলাইয়া উঠবার পারবে না, ঠিক কিনা জোরে কন আওয়াজ দে বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারি সারায় ভাদ্র মাসে জমিন মাঝে ধুলা, মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো রে বাই সাদা কেন বল? এগুলো কার দেওয়া, জোরে কোন কার দেওয়া? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ, আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধ আঙ্গুলের টিপ, আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক, সেই আল্লাহ আছে না নাই? এ যুবক জোরে আওয়াজ করে বলো আছে না নাই? সে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন, সে আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সে আল্লাহ ডাক দিয়ে একে জুনাইদ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি খালি উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করতেছো, দাঁড়াও দাঁড়াও রে জুনাইদ, তুমি খালি অপেক্ষা করো, অসুবিধা নাই, চেয়ারে গিয়া বসো, আমি আল্লাহ প্রশ্নের জবাব তোমার সিনার ভিতরে ঢালতেছি। প্রশ্ন কয়টা, জোরে বলেন না কয়টা? এক নম্বর প্রশ্ন করছে কি, আল্লাহর আগে কি, আল্লাহর আগে কি? এখন জুনায়েদ ডাক দিয়ে কয়, পাদ্রি লেখাপড়া কেমন করছো বলো, মেধা বুদ্ধি আসেনি বালা? কয় আসে। কয় তুমি অঙ্ক জানো নি অঙ্ক? কয় হ্যাঁ জানি।
দশের থেকে গইনা নিচের দিকে যাও। এখন পাদ্রি গণনা করে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক, আরো আগে যাও, সুবহানাল্লাহ বিদেন কয় আরো আগে যাও। পাদ্রি কয় একের আগে আর কোনো কিছু নাই, শূন্য জিরো। এইবার জুনায় ডাক দিয়া কয় এটা তোমার গণিত বইয়ের পরিসংখ্যান, একের আগে আর কোনো কিছু নাই। আমার আল্লাহ তিরিশ পারা কোরআনের এক সুরার ভিতরে বলেন, আমার আল্লাহর আগেও কোনো কিছু নাই। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কাহার নিকট থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর আগে আর কোনো কিছু, আল্লাহর আগে আর কোনো কিছু নাই। দুই নম্বর প্রশ্ন কি, তোমার আল্লাহ কোন দিকে দেখে? আমরা তো একদিকে দেখি, তোমার আল্লাহ কোন দিকে দেখে? পাদ্রি ডাক দিয়া কয় মুগুরের বাড়ি মুগুর দিয়েই দেওয়া লাগবে। কি দিয়া? মুগুরের বাড়ি মুগুর দিয়ে দেওয়া লাগবে। পাদ্রিকে ডাক দিয়া কয় জুনাইদকে, জুনাইদ ডাক দিয়া কয় পাদ্রি একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি জবাব দিচ্ছি। কয় দাও, মুহূর্তের মধ্যে মোমবাতি আইনা আগুন জ্বালায়া দিয়া কয় পাদ্রি রে বলো আগুনটার কোন, আগুনটা কোন দিকে আছে? পাদ্রি মোমবাতির দিকে তাকায়া কয় আগুনের কোনো দিক নাই, আগুন চতুর্দিকে। এইবার জুনায়েদ ডাক দিয়া কয় আমার আল্লাহ কোরআনে বলেন, আগুনের যেমন কোনো দিক নাই, আগুন যেমন চতুর্দিকে, আমার আল্লাহর কোনো দিক নাই, আমার আল্লাহ চতুর্দিকে। আমি যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? অফি কুল্লি শাইইন লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, সাজার মে হাজার মে, সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, জিদহার দেখতা হো ইদহার তু হি তু হি তু। যেদিকে তাকাইবেন সেদিকে আল্লাহ, আসমানের দিকে তাকাইলে আল্লাহ পাওয়া যায়। এত বিশাল আসমানটা আল্লাহ বানাইয়া একটা খুঁটিও দেয় নাই, ঠিক কেডা জোরে কন। তাইলে আমার আল্লাহ আসমান বানায় একটা খুঁটিও দেয় নাই। আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ জমিন বিছানা বানানোর পর এই জমিনটা কাঁপা শুরু হয়ে গেছি, আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে পেরেক মাইরা জমিনকে স্থির করে দিছি। আল্লাহ বলেন অল জিবালা আওতাদা, আল্লাহ জমিনকে পাহাড় দিয়ে পেরেক মারে স্থির করে দিলেন, যেদিকে তাকাইবেন সেদিকে আল্লাহ এতগুলো মানুষ একসঙ্গে বসা গো। এক মায়ের গর্ভে থেকে পাঁচ বাই সাত বোন আসছে, কিন্তু কাহারো চেহারার সঙ্গে কাহারো চেহারার কোনো মিল নেই, এই কারিগরটা কি? এ যুবক বলো জোরে আওয়াজ করে বলো, কারিগরটা কি? এবার পাদ্রি লাশ দেওয়া হওয়া শুরু হয়ে গেছি। তিন নম্বর প্রশ্ন, পাদ্রিকে ডাক দেয় পাদ্রি একটু ভালো করে শোনো। কয় আচ্ছা বলো, কয় তোমার জ্ঞান কেমন আছে? কয় বালায় আছি। কয় তুমি কি কোরআন গবেষণা করছো? কয় পুরা ডাই করছি। কয় আচ্ছা শোনো, তোমার হাদিস সম্পর্কে আইডিয়া আছে? কয় আমি সব গবেষণা করছি, তুমি বলো। কয় আচ্ছা শোনো, আমাদের ওলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়া বয়ান করে বুঝাইছেন, বাচ্চা যখন মার পেটের ভিতরে থাকি আর ওই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, আমরা জানি মায়ের নাভি আর সন্তানের নাভিকে আল্লাহ একজাস্ট করিয়া দিয়া মা যে খানাগুলো খায় ওই খানা সন্তান পেটে খাইয়া আস্তে আস্তে বড় হয়। এ পাদ্রি বলো বাচ্চাটা পায়খানা কোন টাইমে টাইমে করে? সুবহানাল্লাহ, মুগ্ধ বাড়ি হতো না? মার কোন জায়গার ভিতরে টয়লেট আছে, বাচ্চা যে খানা খায় কয়বার পায়খানা করে, কোন টাইমে টাইমে করে বলো? ওই মুহূর্তে পাদ্রি ডাক দিয়া কয়
জানি বাচ্চাটা আমার নাভি দিয়া একজাস করি আল্লাহ খানা ঢুকাইয়া বাচ্চারে পেটের ভিতরে বড় করে, ওইখানে খানার দরকার লাগে না। ওই সময় আল্লাহর ওলি জুনায় ডাক দিয়া কয়, পাদ্রি রে, জান্নাতের ভিতরে কোনো নাপাকি নাই, কোনো অপবিত্র জিনিস নাই, ওইখানে মুসলমানেরা যত নেয়ামত খাবি একটা করে ডেকুর দিবে সব খানা হজম হইয়া যাবে। এইবার প্রশ্নের জবাব দেওয়া শেষ। মুসলমান ডাক দিয়ে শ্রোতা বাইরারি, তোমার পাদ্রি যেইখান থেকে আমারে তিনটা প্রশ্ন করছে গো, আমি ওইখান থেকে তোমার পাদ্রির একটা প্রশ্ন করব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমার পাদ্রি যেইখান থেকে প্রশ্ন করছে আমিও সেইখান থেকে একটা মাত্র প্রশ্ন করব। শ্রোতারা কান খাড়া করিয়া তাকাইয়া আসি, আল্লাহর ওলি জুনায়েদ কি প্রশ্ন করে? আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়া কয়, পাদ্রি রে, আমরা যখন মরার পরে আল্লাহর জান্নাতে যাব, তুমি বলো আল্লাহ পাক যেই জান্নাতের ভিতরে আমাদেরকে প্রবেশ করাইবেন ওই জান্নাতের গেইটের মধ্যে লেখাটা আছে কি? জান্নাতের গেইটের ভিতরে কি লেখা আছে বলো? কলেজের টুকরা যুবক, পাদ্রি এতক্ষণ পর্যন্ত তাকাইয়াছিল গো, এখন আস্তে আস্তে মাথা নিচের দিকে নামাইতেছে, নিচের দিকে নামায়া রইছে অনেকক্ষণ পর্যন্ত। একজন শ্রোতা ডাক দেয়া, কামরার পাদ্রি দুধ কলা খাওয়াইলাম কই, এত হাদিয়া তোফা দিলাম কই, মুসলমান রে তিনটা প্রশ্ন করছো বাঘের বাচ্চার মতো জবাব দিয়া দিছি, আর তোমারে একটা মাত্র প্রশ্ন করার পর তোমার মাথা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করছে, আজকা দুধ কলা সব বাইর করে ফেলাম, হাদিয়া তোমারে কই খাওয়াইছি সব বের করে নিব। পাদ্রি মাথা উঁচু করে ডাক দিয়া কয়, প্রশ্নের জবাব আমার জানা আছে, আমি মানলে তোমরা মানবানি, আমি মানলে তোমরা মানবানি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় সিফতে বয়ান করো, সাত দোযখ ভয়ঙ্কর, আট বেহেশত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাশতি, আসার আগে আজরাইল, চলা যাও কাকরাইল, আর কইর না ভঙ্গি, চলা যাও টঙ্গি, মুসলমান আমার নাম, নামাজ আমার কাম, নামাজ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে কন, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। যুবকেরারে পাদ্রি ডাক দিয়া কয়, আমি প্রশ্নের উত্তর জানি, আমি মানলে তোমরা মানবানি। কয়, বলেন কি? আপনি বছরে একবার আসেন, ওয়াজ করেন, আমরা সারা বছর আমল করি, আজকে মানবো না মানি? কয়, জান্নাতের গেইটে লেখা আছে গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ জুনাইদ, তোমার উসিলায় আমি সব শ্রোতা মুসলমান বানায়া দিলাম, আমি সবাই রে কালমা পড়াইয়া দিলাম, মুসলমান বানাইয়া দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষের রে, এ মুসলমান বাবা জিরারি, হাসুরের কঠিন ময়দানে আপনার আমার জন্য যে জিনিসটা আল্লাহর দরবারে সুপারিশ করবি, আপনি আর আমি যেদিন মারা যাব, তিন কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া যখন কবরে নামায় দেওয়া হবে, যখন কবরে সোয়ায় দেওয়া হবে, আপনি আর আমি যতবার সুবহানাল্লাহ বলেছি, যতবার আলহামদুলিল্লাহ বলেছি, যতবার আল্লাহু আকবার বলেছি, যতবার আল্লাহ নামের আওয়াজ দিছি, সবগুলো আমল আপনি মরার সঙ্গে সঙ্গে কবরে আইসা হাজির হয়ে যাবে। এখন আপনার বলতে ভালো লাগে না, আল্লাহর নাম নিতে ভালো লাগে না, এ মুসলমানের আরি, কোরআন 30 পারা কোরআনের হাফেজদেরকে মাথায় পাগড়ি পরাইয়া দিলেন, এরা কোরআনে হাফেজ হইছি, 30 পারা কোরআন আল্লাহদের সিনার ভিতরে জমা করাই দিছেন, এই কোরআনটা এরা যখন মারা যাবে
এ মুসলমান মরণের পর যখন কবরে শোয়াই দেওয়া হবে, আল্লাহর রসুল বলেন তোমার ছেলে তোমার কবরে যাবে না, তোমার মেয়ে তোমার কবরে যাবে না, তোমার ভাই তোমার কবরে যাবে না, তোমার আব্বা তোমার কবরে যাবে না, সাদের বিবিও তোমার কবরে যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। তবে শুনিয়া লও, আল্লাহ তাআলা বলেন মরতে দেরি হবে কোরআনের প্রেমিক যারা, কোরআনকে যারা মহাব্বত করছে, বুকে লাগাইছে, মুখে লাগাইছে, চুমা খাইছে, মরতে দেরি হবে গো। রসুল বলেন যা আল কোরআন ইন্দার আসিহি, মানুষ মরার পর কবরে শুয়ে পড়লে আল্লাহর কোরআনটা মাথার কিনারায় এসে হাজির হইয়া যাবে। আপনি আমি যেমন কথা বলি, ওই কোরআন কবরে এসে কথা বলবে, ফেরেশতারা যখন আসবে ওই কোরআন ডেকে বলবে তোমরা কারা, কবরে কেন আসছো, মন কারণ কির বলবে, আমরা আল্লাহর পক্ষ থেকে এই বান্দারে প্রশ্ন করার জন্য আসছি। ওই তোমরা সরে যাও, যতক্ষণ না পর্যন্ত এই বান্দাটারে আল্লাহর জান্নাতে ঢুকাইতে না পারম, ততক্ষণ পর্যন্ত আমরা তার কবর সারম না। তসবিহাত গুলো সুবহানাল্লাহ যারা বেশি বেশি পড়ছেন, আলহামদুলিল্লাহ যারা বেশি বেশি পড়ছেন, আল্লাহু আকবার যারা বেশি বেশি পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বেশি বেশি পড়ছেন, আল্লাহর রসুল বলেন সুবহানাল্লাহ তসবি তোমার ডান দিকে এসে হাজির হয়ে যাবে, আলহামদুলিল্লাহ তসবি হাত তোমার বাম দিকে এসে হাজির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করেছো, এই জিকিরটা তোমার সামনের দিকে এসে হাজির হয়ে যাবে। তুমি যে আল্লাহু আকবরের আওয়াজ দিছো রে বন্ধু, একটু চিন্তা করো, মুয়াজ্জিন চারবার আর দুইবার ছয়বার আওয়াজ দিয়া দিয়া কয়, ফকির বাড়ির মানুষের আরি এই নারায়ণগঞ্জের এলাকার যুবকেরা শোনো রে বাবা, তোমার আমার পয়গম্বর বলেন এই যে আমরা তসবি হাতগুলো পড়তেছি, এই যে আমরা তসবি হাতগুলো আদায় করতেছি, কবরের ভিতরে সবগুলো তসবি আসবে আল্লাহু আকবার চারবার আর ছয়বার মুয়াজ্জিন দিয়া দিয়া কইতেছি, এ যুবক আজানের শুরুতে চারবার বলে আল্লাহু আকবার, মুয়াজ্জিন বুঝাইতে চায় ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়, শেষে আবার দুইবার কইতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচের দিক থেকে আল্লাহ বড়, উপরের দিক থেকে আল্লাহ বড়, চিল্লায় জোরে কোন সর্বাধিক থেকে বড় কে, সর্বাধিক থেকে বড় কে, সর্বাধিক থেকে বড় হলো আমার আল্লাহ। এই তসবিগুলো কবরের ভিতরে যখন আসবি এরাও কথা বলবি আল্লাহু আকবার, আমলটা মাথার উপরে থাকবি, মাঝে মাঝে গভীর রাত্রে উইঠা উইঠা হাত বাড়ায় বাড়ায় চোখের পানিগুলো ফালায় কাঁদছেন আর কইছেন আল্লাহ আমি অপরাধী, আমি গুনাগার, বেগুনা পাঠাইয়াছো মালিক, গুনা নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাব। এই যে আল্লাহর দরবারে কাঁদছেন, ইস্তেগফার করছেন, এগুলো পিছন দিকে আসবি। এখন কবরে আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আমার তসবিগুলো কবরে আসছি আল্লাহু আকবার, যারা নামাজের সঙ্গে সম্পর্ক লাগাইছি। আপনি যখনই মরবেন, আমি যখনই মরব রে যুবক, আমার যখন রুহটা বের হয়ে যাবি, আমি কবরে যাওয়ার পর, কবরে যাওয়ার পর সকালে মরি আর দুপুরে মরি, রাতে মরি আর সন্ধ্যায় মরি, আমি যখন কবরে শুয়ে পড়ব ফেরেশতারা যখন আমাকে উঠাবে আইসা আল্লাহু আকবার বলে, ওই বান্দা চক্ষুটা খুলে দেখবি পশ্চিম দিকে সূর্যটা অস্তমিত হইতেছি, ফেরেশতাকে ডাক দে বলবে তোমরা কারা, আমি মনে হয় আসর নামাজটা এখনো পড়ি নাই, আমার একটু অজুর পানি দাও, আমি আসর নামাজটা আদায় করি। নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা পড়েন, নামাজ পড়বে যারা আল্লাহ পাবে, আল্লাহ পাবে যারা জান্নাত পাবে তারা জোরে, নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা জান্নাত পাবে তারা, নামাজ পড়বে না যারা আল্লাহ পাবে না তারা, নামাজ পড়বে না যারা আল্লাহ পাবে না তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, ঠিক কিনা জোরে কন। এই জন্য নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামের আমলের দিকে তাকাত, আর বেশি লম্বা নয়, আর কয়েকটা কথা বলবো আপনাকে নিয়ে দোয়া করবো। নবীর বড় সাহাবী আবু বকর সিদ্দিক
হাসরের কঠিন ময়দানে যাকে আটটা জান্নাত থেকে আহ্বান করা হবে, আটটা জান্নাত থেকে আওয়াজ দেওয়া হবে, হালুম্মা ইয়া আবা বকরিন, হালুম্মা ইয়া আবা বকরিন, আবু বকর তুমি আমার দরওয়াজা দিয়ে আসো, আবু বকর তুমি আমার দরওয়াজা দিয়ে আসো। ওই আবু বকর সিদ্দিক রাতের অন্ধকারে তাহাজ্জুতের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া একা একা দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর আস্তে আস্তে নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন। আর একটু সামনে আগাইয়া হযরত আবু বকর, হযরত ওমর, উনিও তাহাজ্জুতে দাঁড়াইয়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। আপনার আমার পয়গম্বর রহমাতাল্লিল আলামিন তাহাজ্জুদ শেষ করে রসুল ঘরের থেকে বের হইয়া চিন্তা করেন, সাহাবীরা কি করে আমি একটু দেখি। রসুলে আরবে গিয়ে দেখেন আবু বকর কোরআন তেলাওয়াত করতেছেন নামাজে দাঁড়াইয়া, হযরতে ওমর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পরে একটু আওয়াজ দিয়া দিয়া রসুলে আরবি চলে গেলেন, আল্লাহর ঘরে চলে গেলেন। ফজরের নামাজ শেষ করিয়া সালামটা ফিরাইয়া আল্লাহ পাকের নবী ডাক দেখ, আবু বকর কাছাকাছি আসেন, ওমর আপনিও কাছাকাছি আসেন। রাতের বেলা আবু বকর আপনি নামাজের মধ্যে আস্তে আস্তে কোরআন শরীফ পড়লেন কেন, আর একটু জোরে তো পড়তে পারতেন। আবু বকর ছিল নরম দিলের সাহাবি, ডাক দিয়া কয় নবীজি গু আমি এমন একজন মালিকের কোরআন পড়ছি যেই মালিক আস্তে পড়ল শুনে। নরম সাহাবিও এমন নরম, আল্লাহু আকবার, একেবারেই নরম। কিন্তু দেখবেন মাঝে মাঝে নরম মানুষ গরম হইলে অবস্থা খারাপ, ঠিক নি? নরম মানুষ গরম হইলে অবস্থা খারাপ। ইসলাম বিরোধী কোনো কথা বললে সে রিক্সা চালাক, সেনজি চালাক, নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহ এবং রসুলকে নিয়ে কোনো কথা বললে এই বেটার রক্ত গরম হয়ে যায়, ঠিক কিনা জোরে কন? হামশান রিসা লাতে পে হে দিল দা দাও সাইদা, হামশান রিসা লাতে পে হে দিল দা দাও সাইদা, হামশান রিসা লাতে পে হে কুরবান সুয়াইদা, ও জিসকি জবা শান রিসালত কো সিতায়ে, মসনদ সে নিকালেঙ্গে উসে কি চকলায়ে। নরম মানুষ গরম হয়ে যায়, হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক তো নরম দিলের মানুষ, রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছেন সামনের দিকে, ইত্য বছরে সামনের দিক থেকে দুইজন ইহুদি দুই বন্ধু একসাথে গলায় গলায় কইরা অপর দিক থেকে আসতেছে। তা আবু বকর সিদ্দিককে দেখে ওই ভিতরে ভিতরে একটা চুলকানি শুরু হয়েছে দুনো জোরের। কিছুক্ষণ আগে একটা আয়াত নাজিল হয়েছে নবীজির কাছে, সুবহানাল্লাহ জোরে কর, আয়াত নাজিল হইলে ইহুদিরা টের পাইছে, খবর পাইছে ইহুদিরা আমার নবীর এমন চিনা চিনত, একজন আব্বা যেমন তার সন্তান চিনে, সুবহানাল্লাহ জোরে বলেন। তারপর অনেক দুশ্মনী করছে, আবু বকরের শোনায় শোনায় কয় শুনলাম একটু আগে মোহাম্মদ তেলাওয়াত করতেছে আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, এতদিন শুনছিলাম মোহাম্মদ গরিব, এটার বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা কোনো কিছু নাই, আজকে শুনলাম খবর পাইলাম যে মোহাম্মদের আল্লাহ বলে গরিব হয়ে গেছে গা, সবাই একসাথে নাউজুবিল্লাহ জোরে ঘর, আল্লাহ ধনী না গরিব, ধনী না গরিব, আল্লাহ কয় আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ কয় আমি ধনী সব গরিব। আর আয়াত নাজিল হয়েছে আকরিদুল্লাহ করদান হাসানা, রসুল বলছেন একজন অপরজনকে কর্জে হাসানা দাও, কিন্তু এখন কর্জে হাসানার সিস্টেম নাই, দিলেও হ্যাঁ ঠিক মতন ফিরাইয়া দেয় না, আবার চাইলেও গিয়া শোধ সারা দিক দেওয়ান যায় না, মানে ঠিক কিনা জোরে কন? হাওলাত দিলেও জুতা ক্ষয় হয়ে যায় গা, দেয় না নি আর, ঠিক নি জোরে কন? যেন এই জন্য এটা বন্ধ হয়ে গেছে, এখন এখন গেলে এক লাখ টাকা কয় বাইক মাসে কয়টা দিবেন কন, ঠিক কিনা জোরে কন? ব্রাক আশা এনজিও এগুলো চালু হয়ে গেছে এখন। আবু বকর শোনায় শোনায় কয় শুনছিলাম মোহাম্মদ বলে গরিব, আজকে থেকে খবর পাইলাম মোহাম্মদের আল্লাহ বলে গরিব হয়ে গেছে, নাউজুবিল্লাহ কন? আচ্ছা কন দেখি, আপনি আর আমি মুসলমান যদি আমগোর সামনে নবীর লয়ে গালি দেয় উপায় আছে? উপায় নাই, হ্যারে কি মারবেন না কাটবেন না গাতার ভিতরে ঢুকাইবেন? নামাজ পড়ুক আর না পড়ুক, আমার নবীর বিরুদ্ধে কথা বলি কেন? তোরা রাখতাম না, ঠিক কিনা জোরে কন? নরম দিলের সাহাবি এক আতাম ওতে বৈটা ঠাড়াইয়া সোজা ঠাড়া একশো তখন দিছে, হ্যাঁ হ্যাঁ গইরে গিয়া একবারে ওপরের থেকে নিচে গিয়া পড়ছে, নিচে গিয়া পড়ে গিয়া কয় আবু বকর মারলা কেন? কয় কথাগুলো আরেকটা দিন, সুবহানাল্লাহ জোরে কন?
কথা কইলে আরেকটা দিব মুসলমান বাবাজির আরে আমার আবু বকর বড় চেতা বড় রাগান্বিত ওই ইহুদি আর দেরি করে নাই দৌড়াইয়া মুহাম্মদ নবীর কাছে গিয়া দুজন দাঁড়ায় ডাক দিয়া কয় হে মুহাম্মদ তোমার একজন সাহাবি নাম হলো আবু বকর আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম শুধু শুধু আমার একটা চর থপ্পড় লাগাইয়া দিছি আমার নবী ডাক দিয়া কয় নামটা একটু পাল্টাইয়া কও আবু বকরের কাম থাপ্পড় দেওয়া নয় ওমরের কাম থাপ্পড় দেওয়া ঠিক কিনা জোরে কন আবু বকরের কাম নরম গালি খাইলে ফিরাইয়া পরে ওমর খাড়াইয়া জায়গা ওমর দিয়া লায় যেমন আল্লাহ নবীর কাছে একজন পাওনাদার আসছে কষ্ট হইতেছে নবীজির কাছে একজন পাওনাদার আসছে আয়া নবীর একের হামতাম শুরু করে দিছি আবু বকর পিছন দিক দিয়ে হাতা বড়তাছে ওমর ওমর কি করতেছে ওমর হাতা বড়তাছে আমার নবী পিছন দিকে ছায়া দেয়া হযরত ওমরের মেজাজ গরম হাতা বড়তাছে আমার নবী ডাক দেয় কো ওমর দাঁড়াও ওইটা ছিল ইহুদি গাড়টির ভিতরে আবার কি জানি লই আইছে আমার নবী ডাক দিয়ে কয় আমি গাড়টির ভিতরে কি কয় গাড়টির ভিতরে গুই সাপ আমার একটু বাইর করে দেখাও কয় না দেখাবো না এটা বাইর হয়ে গেলে গা আমি আর খুঁজে পাবো না নবীজি একবার দুইবার তিনবার বলার পরেও যখন দেখায় না হযরত ওমর পিছন দিক দিয়া পিছন দিক দিয়া ওমর হাতা বড়তেছে রসুল চাইয়া দেখে গো ইহুদির নিজ দিয়া টপ টপ করে পানি পড়তেছে সুবহানাল্লাহ জোরে কর না কি পড়তেছে পানি পড়তেছে আল্লাহ পাকের পয়গম্বর ডাক দেখে মিয়া পানি পড়ে কেন কয় দেখেন না পিছনে কেমনে ছায়া রইছে দেখেন না পিছন দিক দিয়ে কেমনে তাকায় রইছে আমার ভয় লাগতেছে কয় দেখাই মানে কও কয় নবীজি দেখামু তবে ওমর রে অন্যদিকে ফিরতে কোন আমার ভয় লাগতেছে ওমর নবীজি ডাক দিয়ে কোমর পিছন দিকে তাকাও ওমর পিছন দিকে ঘুরা তাকায় রয়েছি কয়বার দেখাও কয় না হুজুর ওনারে বসতে কোন দাঁড়াইলো আমার ভয় লাগে যে ওমর দেখলে শয়তানও ভয় পায় যে রাস্তা দিয়ে ওমরে যায় ওই রাস্তা দিয়ে শয়তানে হাঁটে না নবীর উম্মতের দল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম বলো আবু বকর কাউকে থাপ্পড় দেয় না দিলে ওমরে দেয় কয় না আজগা আজগার আবু বকরে দিছে লগের দেখার কয় নবী যে আমি সাক্ষী থাপ্পড় দিছে কয় কেন দিছে কয় এমনি এমনি দিছে কয় না আমার আবু বকর কাউকে এমনি এমনি থাপ্পড় দেয় না আবু বকর নরম দিলের সাহাবি সে কাউরে থাপ্পড় দেয় না গালি দিলে গালি খাইয়া আবার ফিরিয়া জায়গা কাউরে গালি দেয় না কয় না আজগড্ডা দিছে কয় কেন দিছে কয় আসমানের কসম খাইয়া কই জমিনের কসম খায়া কই মাতাডার কসম খায়া কই চেটডার কসম খায়া কই আমার এমনি গালি দিছে হেরা তো দুইজন বাড়ি হইছে না একটু পরে আবু বকর সিদ্দিক নবীর দরবারে গিয়া হাজির ইহুদি ডাক দেয় কয় নবী ওই আবু বকর উনি মারছে আমার নবী ডাক দেয় আবু বকর মারলা কেন কয় হুজুর অনুমতি দিলে আরেকটা মারতাম সুবহানাল্লাহ জোরে কইতেন না বড় করে আরেকটা মারতাম আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর এমন গরম হইলা কেন কয় নবী যে আমি রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছি আর এই বেড়ায় আমার সামনে দাঁড়িয়া কয় আমনে বলে গরিব আপনার আল্লাহ বলে গরিব আমি সহ্য করতে পারছি না এই জন্য আমি থাপ্পড় লাগাইয়া দিছি ইহুদি খারায় কয় হুজুর আসমানের কসম খাইয়া কয় আমি কই নাই নাউজুবিল্লাহ জোরে কন লগের দেয় সাক্ষী দেয় কে হুজুর না এই কথা এটাই কয় নাই আবু বকর মিশা কথা কয় আমার নবী ডাক দিয়া কয় আবু বকর কোনোদিন মিথ্যা বলতে পারে না আবু বকরের আমল যেমন আমি নবীর আমলও তেমন আবু বকরের আমল আর আমার আমলের মধ্যে কোনো পার্থক্য নাই আবু বকর সিদ্দিক দামি সাহাবি আবু বকর আমার হিজরতের সাথী আমার গুহার সাথী আমার মক্কার সাথী আবু বকর সিদ্দিক আমার রোজারও সাথী হইয়া যাবে আবু বকর কি বলে এরা দুইজন তো তুমি তো একা তোমার পক্ষে কোনো সাক্ষীটা কে আসেনি কয় না নবী নাই কয় তাইলে যেহেতু তারা দুইজন সাক্ষীও আছে তোমার কোনো সাক্ষী নাই এখন বিচার করতে হলে তো সাক্ষী দিয়ে বিচার করা লাগে তুমি দাঁড়াইয়া যাও
তুমি তারে যেমনে থাপ্পড় দিছো সেও তোমারে থাপ্পড় দিবে। আমার নবী ডাক দে আবু বকর, যেহেতু আমার দরবারে এসে গেছে রে, তার পক্ষে সাক্ষী আছি, বিচার তেমনি করা লাগে। আবু বকর কয়, নবীজি আপনার আমি সারাক্ষণই মানি, আপনি যেইটা বলবেন এইটার মধ্যে আমার কোনো কথা নাই। আয় চশমায় রহমত মেয়াবি আংতাওয়া উম্মি, আয় চশমায় রহমত মেয়াবি আংতাওয়া উম্মি, দুনিয়া পে তেরা লুতফ সদা আম রহেগা, অল ফজর মে হায় সুবহ রিসালত কি বশারাত, অল আসর মে হায় দৌরে নবুয়ত কি বশারাত, অল লাইলা মে হায় জুলফে মুহাম্মদ কা তারান্নুম, শাহ খলকে লচক মে কদ আঁকা কত আমি আল্লাহরে মানি, আপনার মানি, আপনার অনুসরণ করি। আবু বকর নির্দ্বিধায় দাঁড়ায় গেছে, নিরুপায় কোনো সাক্ষী নাই, আমার আল্লাহ ডাক দিয়ে কাজিবের আইল। আবু বকর দেখো কেমনে অসহায়ের মতো দাঁড়ায় আছে, তার পক্ষে কোনো সাক্ষী নাই। আবু বকর যে সত্যবাদী, আমি আল্লাহ তার পক্ষের সাক্ষী হইয়া গেলাম। জিব্রাইল যাও, আমার নবীরে বলো দাঁড়াইতে যেন এখনো থাপ্পড় না দেয়, আমি আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী হইয়া গেলাম। আবু বকর তো আমার বান্দা, আবু বকর যেদিন মারা যাবি, আবু বকরের কানের কাছে একটা আয়াত তেলাওয়াত করা হবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকরের কানের কাছে এই আয়াতটা তেলাওয়াত করিয়া করিয়া তার রুহটা বের করা হবে। আমার আল্লাহ বলেন, আবু বকর তুমি আমার ইবাদতের ভিতরে দাখিল হয়ে আমার বান্দা হয়ে গেছো, আমি আমার বান্দাদের জন্য আমার জান্নাত বানায় রেখেছি। আবু বকর দাঁড়ায় আসি, জিব্রাইল ডাক দিয়ে কয়, নবীজি তারে থাপ্পড় দিয়েন না, ইহুদির নাপাক হাত তার গালে লাগাইয়েন না, ইহুদির নাপাক হাতটা তার গালে লাগাইয়েন না, যেই গালটা দিয়া আমি মালিক রে কুদরতি পায়ে সেজদা দিয়া গালটাও নিচে নামায় আমার সুবহান রব্বিয়াল আলা কয়া ডাক দে। নবী গো, যে আবু বকর হিজরতের রাতে আপনারে পাহারা দিতে গিয়ে, ও গো নবীজি আপনি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন গো নবীজি, আপনি যখন সামনে হাঁটতে পারেন না গো নবীজি, আবু বকর সিদ্দিক কয়দিন আপনাকে ডাকতে বলেছিল নবীজি গো, আপনি দাঁড়ান দাঁড়ান, হাঁটতে না পারলে আমার কাঁধে উঠেন নবীজি, আপনি আমার কাঁধে উঠেন, যতক্ষণ পর্যন্ত আপনি সামনে আগাইতে চান আমি কাঁধে করে আপনারে আগাইয়া দিব। আমার নবী ডাক দেখ, আবু বকর তুমি কি নবুয়াতের বার সইতে পারবা, আমার উপরে কোরআন নাজিল হয় তুমি কি সহ্য করতে পারবা, কয় আপনি দোয়া করে দিলে আমি পারবো নবী। আমার নবীর আবু বকর কাঁধে লইয়া সামনে নিয়ে নামাইছি, আমার নবী আস্তে আস্তে হাঁটে, আবু বকর সিদ্দিকে একবার ডান দিকে যায় আবার বাম দিকে আসি, আমার নবীজির একবার আবু বকর ডান দিকে আরেকবার বামে, একবার সামনে একবার পিছনে যায়। আমার নবী আবু বকরের হাতরা দৈরা ডাক দিয়ে, আবু বকর কি হয়েছে বলো, আবু বকর এমন করতেছো কেন, এমন পাগলামি করো কেন, তুমি একবার ডানে যাও আবার বামে আসো, সামনে যাও পিছনে আসো, কারণটা কি একটু বলো। আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি গো আমি যখন ডান দিকে যাই তখন আমার মন বলে না জানে কাফের আপনাকে ডান দিক থেকে তীর মারিয়া শেষ করে দেয় কিনা, না জানি নেজা মারিয়া আপনাকে শেষ করিয়া দেয় কিনা, আমি যখন বাম দিকে আসি গো নবীজি তখন আমার মন বলে আমার দিল বলে না জানি বাম দিক থেকে আপনারে তরবারে দিয়া শেষ করে দেয়নি। ও নবী আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমাদের বাইসা কি লাভ হবে, এ নবীজি মাঝে মাঝে এমন হয় আমার ঘরে কোনো খানা থাকে না, আপনি নবীর চোখের সামনে আইসা তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, ও গো নবীজি আপনার সামনে আসলে আমার পেরেশানি দূর হয়ে যায়, আপনারে দেখলে আমার ভালো লাগে,
আবু বকর ডাক দিয়া কয়, নবীজি দুনিয়ার মধ্যে আমার একটা চেহারাই প্রিয়, সেই চেহারা হচ্ছে আপনি নবীর চেহারা। ওগো নবীজি, আমার মনটা চায় আমার কাছে তিনটা জিনিস প্রিয়। নবীজি, আপনার চেহারাটা দেখা আমার নিকটে প্রিয়। আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দেওয়া, এটা হলো আমার প্রিয়। নবীজি, আমার সবগুলো মাল আপনাকে দিয়ে দেওয়া হয়, হইল আমার প্রিয়। এ মুসলমান বাবাজি রাদি, ওই আবু বকর সিদ্দিক দাঁড়ায় আসি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ইহুদির নাপাক হাত যেন তার গালে না লাগি। আবু বকর সত্যবাদী, তারা দুইজন মিথ্যাবাদী। লাকদ সামি আল্লাহু কাউলাল্লাতি তুজাদিলুকা ফি জাওজিহা। এ মুসলমান, আয়াতে কারিমা নাজিল হয়ে আবু বকরের পক্ষে আল্লাহ সাক্ষী হয়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আবু বকর তোমার পক্ষের সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মোমেন মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ একটা বড় নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, এক নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনার এক নম্বর কাজ হইল কোরআন শরীফ পড়া, আপনার উম্মতেরও এক নম্বর কাজ হইল কোরআন তেলাওয়াত করা, কোরআনের গট্টারে হেফাজত করা, কোরআনের দিকে সুনজর রাখা। কোরআনের উপরে আঘাত হানলে নিজে আঘাত প্রাপ্ত হবে, আল্লাহর কোরআনে আঘাত হতে দিবে না। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত পড়ো তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটা কবুল আর মঞ্জুর করেন। আপনারা যারা দান করেছেন, আল্লাহ পাক যেন দানগুলো কবুল করেন। আল্লাহ পাক যেন এই মাহফিলটা কবুল করেন। যা আলোচনা করলাম আমি সহ আমাদের প্রত্যেককে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন দোয়া হবে, যে যেখানে আছেন দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া